করোনা ভাইরাস আতঙ্কে বিশ্বের অনেক জায়গার মতো যুক্তরাষ্ট্রের দোকানপাটগুলোতেও পড়ে গেছে কেনাকাটার হুড়োহুড়ি। ওয়াশিংটন ডিসি মেট্রো এলাকার কয়েকটি রিটেল দোকান ঘুরে দেখা গেল একই দৃশ্য। প্রায় সব দোকানেই দেখা গেছে বিশেষ করে জীবাণুনাশক পণ্যের শেলফগুলো সম্পূর্ণ ফাঁকা। কস্কো হোলসেলের অনেক স্টোরের সামনে ছিল লম্বা লাইন। একটি কস্কো হোলসেলের স্টোরে ঢোকার মুখে চোখে পড়ল এই সাইনটি। কস্কো হোলসেল স্টোরের এন্ট্রেন্সেই দেখা যাচ্ছে একটি সাইন দেয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে যে তাদের অনেক পণ্যের মজুদ শেষ হয়ে গেছে। এখানে বলা হয়েছে তাদের ওয়াটার বটল শেষ হয়ে গেছে, ওয়াইপস শেষ হয়ে গেছে, টয়লেট পেপার শেষ হয়ে গেছে, তাছাড়াও তাদের এখন মজুদ নেই হ্যান্ড সোপ এবং হ্যান্ড স্যানিটাইজার, সেই সাথে চাল শেষ হয়ে গেছে এবং ফ্লাওয়ার মানে ময়দাও, ময়দার মজুদও এখন এই মুহূর্তে স্টোরে নেই। It was quite crowded and we had to wait outside for about 20 minutes before they let us in. তারা বললেন ভেতরে ঢোকার সময় বেশ ভিড় ছিল, তাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। হোম ডিপোতে কর্মরত একজনকে জিজ্ঞেস করলাম জীবাণুনাশক স্প্রে ও মাস্ক কি পাওয়া যাবে। A small shipment in, and that went really, really quick. As you can see on the shelf. তিনি বলেন এক সপ্তাহ আগে সব স্টক শেষ হয়ে গেছে আর শেলফে রাখার সাথে সাথেই ক্রেতারা কিনে নিচ্ছেন। Yeah, protective gloves, I believe, well, we do have some over the, actually, over there, is, we don't have any. But, protective gear we do have all in here. You got your full suits in there. But regular people doesn't need this. No, those haven't been flying off the shelf. Like the anything antibacterial or anything with a mask or anything like that is just completely flying off the shelf. But the suits are readily available. Mask na peleo pawa gelo puro dehe porar protective suit. তবে যা কিনা অবশ্যই সাধারণ মানুষের জন্য নয়, স্বাস্থ্যকর্মীদের জন্য। দেখা গেল দোকানের কর্মচারীরা শেলফে দ্রব্যাদি সাজিয়ে রাখার মুহূর্তের মধ্যেই ক্রেতারা তা নিয়ে যাচ্ছেন। যদিও দোকানে দোকানে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির যথেষ্ট মজুদ লক্ষ্য করা গেছে, তবে কম বেশি সব দোকানেই জীবাণুনাশক দ্রব্যাদি রাখার শেলফগুলো ছিল ফাঁকা। টয়লেট রোলস রাখার শেলফে কোনো টয়লেট রোল দেখা না গেলেও তা দেখা গেল ক্রেতাদের শপিং কার্টে। সেই সাথে ওয়ালমার্টে দেখা গেল যে জ্বর সর্দি কাশির ওষুধ রাখার শেলফগুলো একদম খালি ছিল। মুরগি, পেঁয়াজ, রসুন ও আলুর কমতিও দেখা গেছে। ওয়ালমার্টের একটি স্টোরে দেখা যাচ্ছে যেসব শেলফে জীবাণুনাশক পণ্য দ্রব্যাদি মজুদ থাকে সেই শেলফটি একদম ফাঁকা।
এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যে ব্যক্তি প্রয়োজনের অতিরিক্ত জীবাণুনাশক পণ্য কিনে মজুদ করছে, এর মানে এই নয় যে তিনি সুস্থ এবং নিরাপদ থাকবেন। প্রকৃতপক্ষে তখনই একজন ব্যক্তি সুস্থ এবং নিরাপদ থাকবেন যখন তার চারপাশের মানুষ এবং কমিউনিটির মানুষদের মধ্যে জীবাণুনাশক পণ্য সুষ্ঠুভাবে বণ্টন হবে।